আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাংগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকেই সকলকেই স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো তোমরা বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো শোনো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করো। গ্রাম বাংলা কিছু ছবি আমি এখানে দিয়েছি। তো এই যে জমি ছবি, জমিতে ফসল ফলানো হয়েছে কিংবা জমি এখানে রয়েছে, তাহলে এই যে জমি, জমির উপরেই কিন্তু একটি কবিতা তোমার পাঠ্য পুস্তকে রয়েছে। এই জমির বিষয় নিয়ে যে কবিতাটি রয়েছে সেই কবিতা নিয়ে আমরা কিন্তু আজকে কথা বলব। তো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো আজকের পাকের বিষয় কি হবে। আজকের পাকের বিষয় দুই বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে দুই বিঘা জমি, এই দুই বিঘা জমির উপর কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং এইখানে ধনী শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে যে শোষণ হয়, জমিদার শ্রেণীর মানুষ রাজ্যে নিম্ন শ্রেণীর মানুষদেরকে বিভিন্নভাবে শোষণ করে এবং তাদের জমি জামা, তাদের যে টাকা পয়সা বিভিন্নভাবে তারা হাতে নেয়, তার একটি চিত্র কিন্তু এই কবিতার মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। তো আমরা কবিতাটি পাঠ করার পূর্বে আজকে তোমরা যে জিনিসগুলি জানতে পারবে, কবির পরিচিতি সঠিকভাবে বলতে পারবে, কবিতাটি সঠিক উচ্চারণে পড়তে পারবে এবং অর্থ বলতে পারবে, কঠিন শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটির মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জানব। 1861 খ্রিস্টাব্দে কলকাতা জোড়া সাকুর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। 1861 সালে সাহিত্যে সাধনায় তিনি কবিতা, ছোট গল্প, সঙ্গীত, নাটক, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, রম্যরচনা বিভিন্ন ক্ষেত্রে, সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা নেই। সাহিত্যের প্রতিটি শাখায় কিন্তু তিনি বিচরণ করেছেন, বাংলা সাহিত্যকে তিনি উচ্চ আসনে নিয়ে গেছেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম কবি যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 1941 সালে 7 আগস্ট কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। কবিতাটি বেশ বড়, তাই আমরা আর এখানে সময় দিতে পারছি না, কিছু শব্দের অর্থ জানব। ভূস্বামী জমিদার, কাঙ্গাল নিঃস্ব দরিদ্র, তারপরে ডিগ্রি হ্যাঁ আদালতের হুকুম, ধাম তীর্থস্থান, ললাট কপাল, সাধু সন্ন্যাসী, তারপরে নিশির গভীর রাত, ত্রিশাতুর পিপাসার কাতর, তারপরে পছু ছিনু পৌঁছে গেলাম, নম 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 নমস্কার, সমীর বাতাস, তারপরে সে খেলা গেহ খেলাগর। তো এতক্ষণ আমরা শব্দের অর্থ জানলাম, এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বিশ্লেষণ করার চেষ্টা করব। তো আমরা কবিতাটি আজকে পাঠ করতে পারছি না যেহেতু কবিতাটি বেশ বড়, সরাসরি আমরা বিশ্লেষণে চলে যাচ্ছি। তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি দুই বিঘা
জমি কবিতাটি শুরু করেছেন এইভাবে, শুধু বিঘে দুই ছিল মোর বই, আর সবই গেল ঋণে। বাবু বলিলেন, বুঝেছ অপেন, এই জমি লইব কিনে। এখানে বাবু বলতে জমিদারকে বোঝানো হয়েছে, এবং ওপেন মানে কৃষক, হ্যাঁ দরিদ্র কৃষক। এখন এই দরিদ্র কৃষক দুই বিঘে জমি শুধু তার রয়েছে, বাড়ির যে বিটাকা, বাড়ির আঙ্গিনায় যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু তার আছে, আর বাকি সবই কিন্তু বিভিন্নভাবে, যারা দরিদ্র থাকে, যারা শোষিত মানুষ তারা কিন্তু এই শোষণ যারা করে তারা বিভিন্ন কায়দায় তাদেরকে ঋণের মধ্যে রেখে বিভিন্নভাবে তাদের কাছ থেকে জমিগুলি লিখে নেয়, অর্থের কিছু নাম নামে মাত্র অর্থ দিয়ে, হ্যাঁ বিভিন্নভাবে তাদেরকে এই ঋণের ভিতরে ঘুরিয়ে, চক্রাকারি ঘুরিয়ে তাদেরকে কিন্তু এইভাবে, হ্যাঁ পথে বসিয়ে ফেলা হয়। এইভাবে কিন্তু উপেন সব জমি কিন্তু তার চলে গেছে ঋণের মধ্য দিয়ে, শুধু আছে দুই বিঘে জমি। এখন এই দুই বিঘে জমির উপরেও ওই বাবু মশায়ের চোখ পড়েছে, এ কারণে বলতেছে যে এই জমি লইব কিনে, মানে আমি কিনে নিব। এখানে কিনার কথা বলা হয়েছে, হ্যাঁ নামে মাত্র দরে সে কিনবে এরকম একটা ইচ্ছা সে করল, বলল। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূস্বামী মানে তুমি জমি, তোমার অনেক জমি আছে, ভূমির অন্ত নাই, অনেক জমি রয়েছে তোমার, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো খায়, মানে আমার এই যে চেয়ে দেখো আমার দুই বিঘা জমি শুধু আছে মরিবার, ওই যে কবর দেওয়ার মতো জায়গা কিংবা একটু থাকার মতো জায়গা আমার আছে, আর তোমার তো অনেক জমি আছে, তোমার বুড়ি বুড়ি জমি, তোমার এত জমি রয়েছে, সেইখানে আমার কাছে আমার এই শেষ সম্বলটুকু কেন তুমি নিতে চেয়েছ, নিতে চাচ্ছেন আপনি? হ্যাঁ এই কারণে সে বলতেছে যে আমার তো মরিবার মতো কোনো ঠাই নাই, এরকম একটু জায়গা এখানে আমি কিভাবে আপনাকে দিব। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা। হ্যাঁ এখন রাজা মানে বাবু, হ্যাঁ সে বলতেছে মানে একটু ই করে বলতেছে যে তুমি তো জানো আমি একটা বাগান করছি, বাগান বিরাট বড় একটা বাগান করছি, হ্যাঁ পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে, টানা উটা দিতে হবে। বলতেছে যদি ওই দুই বিঘা জমি হয় তা দিঘে দৈর্ঘ্য প্রস্থে সমান সমান হবে, দৈর্ঘ্য যতটুকু প্রস্থে ততটুকু, হ্যাঁ এই কারণে আমার এই দুই বিঘা জমি অবশ্যই দরকার, আমাকে এই বাগানটা সুন্দর করার জন্য এই দুই বিঘার কোনো বিকল্প নেই। হ্যাঁ এইভাবে কিন্তু রাজা মশাই একটু এইভাবে ওই উপেনকে বলতেছে। এখন পরে ওই দরিদ্র কৃষকটি বলতেছে যে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে, করুণ রক্ষে গরিবের বিটেখানি, সপ্তপুরুষ জেঠাই মানুষ সেই মাটি সোনার ভাড়া, দৈনের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। আপনি যে কিনতে বলতেছেন আমার তো এটা বাপদাদার সম্পদ, সপ্ত সাত পুরুষ ধরে এখানে এই জায়গাটুকুর উপর থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে, হ্যাঁ আমরা সবাই আমার শেষ সম্বলটি কি, সে হাত জোর করে সে করুণ কণ্ঠে, হ্যাঁ বুকের মধ্যে হাত ধরে সে কিন্তু ওই জমিদারের কাছে, ওই বাবুর কাছে, রাজামশাইয়ের কাছে বলতেছে যে আমি তো এই আমার শেষ সম্বলটুকু আমি তো বিক্রি করতে পারি না, আমার তো এটা বাপ দাদার পূর্বপুরুষদের বিটা, সে বিটা আমি কিভাবে বেচব, হ্যাঁ আমার দ্বারা এটা সম্ভব না, এরকম সে বলতেছে। আখি করি লাল রাজা ক্ষণকাল, রহিল মৌন ভাবে। যখন সে না করলো তখন সে একটু রাজা একটু মানে চোখ একটু গরম করে মানে একটু ই করে নীরব রইল। কহিলেন শেষে ক্রু হাসি হেসে, মানে একটু ই হাসি, অট্ট হাসি মানে একটা তিরস্কার জাতীয় একটা হাসি আছে সেরকম একটা হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে, মানে ওই যে কোনো কাজ যখন সে করতে না পারে সামনাসামনি, মানুষ কিন্তু বড়লোক যারা হয় তারা কিন্তু সরাসরি আঘাত করতে চায় না, তারা বিভিন্ন উপায়ের মাধ্যমে তারা কিন্তু অগ্রসর হয়। এখানে একটি কবি কিন্তু ওইভাবে কিন্তু ই তুলে ধরেছেন যে সেই সরাসরি কিন্তু যখন না করলো সে কিন্তু সরাসরি যুদ্ধবস্তি করলো না, সে বলে আচ্ছা দেখা যাবে, মানে সে কৌশল অবলম্বন করে,
হ্যাঁ, সে কৌশলে সে জমিটুকু সে নিয়ে নিবে, এ কারণে সে একটু হেসে বলতেছে আচ্ছা সে দেখা যায়। পরে মাস দেড়ে বিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিগ্রি সকলি বিক্রি মিথ্যা দেনার দায়ে হইতো। এ জগতে হাই সেই বেশি চাই, আসে যার বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের অঞ্চলে। মানে ওই দেড় মাস পরে দেখা গেল ওই চক্রান্তর মাধ্যমে, হ্যাঁ, তার দেনা পরিশোধ করার কারণে তাকে কিন্তু ওই বিটা দুই বিঘা জমি ছাড়তেই হলো। হ্যাঁ, এই কারণে সে পথে বের হয়ে গেল। এখন এই যে যা আছে সে কিন্তু আরও চায়, ওই তার জমি আছে তার আরও জমি দরকার, কেন ওইটাকে সুন্দর করতে হবে, আর যার নাই তার কিন্তু কিছুই নাই, সে কিন্তু সব বেছে এই মিথ্যা দেনার দায়ে বিক্রি করে দিতে বাধ্য হল। এখন এখানে বলতেছে যে এ জগতে হাই সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে দরজুরি। যারা গরিব অসহায় দুর্বল মানুষ তাদের ধন সম্পদ লুট করে, হ্যাঁ, চক্রান্ত করে, হ্যাঁ, তাদের হস্তগত করেই কিন্তু ওই বড় শ্রেণীর মানুষরা বড় লোক হয়, এবং কাঙ্গাল যারা তারা কিন্তু সব কিছু হারিয়ে পথে নামতে বাধ্য হয়। মনে ভাবিলাম মুড়ে ভগবান রাখিবে না মুহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে। দেখো এখানে কিন্তু বিশাল একটি কথা বলতেছে যে মনে ভাবিলাম মুড়ে ভগবান রাখিবে না মুহ গর্তে, আমি যে দুই বিঘার উপর আমি বসবাস করেছি এতদিন, হ্যাঁ, মনের একটা সান্ত্বনা, এখানে সে একটা সান্ত্বনা খুঁজে পাচ্ছে। কেন? মানুষ তো বাঁচতে হবে, হ্যাঁ, এখন তার সব কিছু কেড়ে নিয়েছে, সে তো আর ফিরে রাখতে পারলো না, এখন মনের একটা তৃপ্তি, মনের একটা বাসনা, একটা যুক্তি সে দাঁড় করালো যে যে ভগবান আমার সব কিছু নিয়ে গেছে, কারণ মুহূর্তে আমার যে দুই বিঘা জমিটুকু ছিল সেটুকু চলে গেছে, একটি কারণ সেটা হলো ভগবান আমাকে দিয়ে দিল কি বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে, সারা পৃথিবীটা পৃথিবীটা এখন আমার, কারণ আমার যেহেতু গড় নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, আমি যেখানে যাবো সেইটাই আমার, আমি সারা পৃথিবীটাই এখন আমি এখান থেকে ওইখানে চলবো, ফিরবো, ঘুরবো, হ্যাঁ, ঘুরে ফিরে চলবো। এই যে ঘুরে ফিরে চলার, সে এখন সন্ন্যাসী বাপ, এখন এই যে সন্ন্যাসী, এই এটা কৃষি কীভাবে সম্ভব হয়েছে, ওই দুই বিঘার পরিবর্তে এখানে তিনি ওইভাবে নিজেকে তৃপ্ত করার চেষ্টা করলো দরিদ্র মানুষটি। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেলিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য, ভূদরের সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশি দিনে ভুলিতে পারি না সেই দুই বিঘা জমি। বলতেছে পৃথিবীতে সন্ন্যাসী বেশে আমি যখন এই দেশ থেকে ওই দেশে ওই জায়গা থেকে ওই জায়গা কত পাহাড় পর্বত কত নদী নালা কত কিছু আমি দেখলাম, কত সুন্দর প্রকৃতি দৃশ্য আমার চোখে পড়েছে, কিন্তু আমার মনের ভিতরে, হ্যাঁ, সেই দুই বিঘাকে আমি কিন্তু ভুলতে পারছি না। এখানে যে এই যে তার যে জন্মভূমির প্রতি ভালোবাসাটা কিন্তু এখানে ফুটে উঠেছে এই চরণে। হাটে মাঠে বাটে এই মতো কাটে ১৫ বছর ১৫ ১৬, একদিন শেষে ফিরিবে দেশে বড়ই বাসনা হল। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অপারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি। বলতেছে যে আমি এই যে হাটে মাঠে ঘাটে কত জায়গায় আমি ঘুরতেছি, মন্দির পেরি করতেছি, হ্যাঁ, আমি আমার মনের মধ্যে একটা বাসনা জাগলো, একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আমি আমার জায়গা আমার জন্মভূমিতে আমি ফিরব, আমি আমার জন্মভূমিটা মৃত্যুর পূর্বে আবার একটু দেখতে চাই। এই কারণে সে কিন্তু এই তার নিজের গ্রামে নিজের জায়গায় ফিরে আসার জন্য, হ্যাঁ, ১৫ ১৬ বছর বিভিন্ন জায়গায় ঘোরাফিরে করার পর সন্ন্যাসী বেশে তখন কিন্তু তিনি নিজের মাঠে নিজের জায়গায় আসার জন্য তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হলো, এবং সেই আসার পথে বিভিন্ন গঙ্গার তীর মন্দির বিভিন্ন জায়গায় তিনি তার পদদলি পড়ল,
হ্যাঁ, এইভাবে তিনি আস্তে আস্তে তার জায়গায় আসার হ্যাঁ একটি অনুভব তার মধ্যে জাগ্রত হল। ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীত শীতল স্নেহ। এই যে গ্রামের যে চিত্র তার মনে হতে লাগলো, যে ছোট ছোট হ্যাঁ গ্রাম, ছোট ছোট ঘর, রাখালের যে বিভিন্ন কাজ, হ্যাঁ তারপর আমির বাগান, হ্যাঁ এগুলি তার যে স্নেহ কত ই রয়েছিল সেগুলি তার মনের মধ্যে বাসতে লাগলো। বুক ভরা মধু বঙ্গের মধু জল লয়ে ছাই করে, মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে। এই যে আমি যখন ছিলাম হ্যাঁ নদী দিয়ে কলসি ভরে কি করলো বধূ, কি করে পানি নিয়ে আসে, সেই স্মৃতি সেই চিন্তাই আমার যখন চোখে ভাসতে থাকে তখন আমার চোখে জল ভরে আসে। দুই দিন পরে দ্বিতল প্রহরে প্রবে নিশু নিজ গ্রামে, প্রবেশিনু মানে প্রবেশ করা হয়, প্রবেশ তার গ্রামে নিজ গ্রামে প্রবেশ করল প্রবেশিনু। তাইলে বলতেছে যে দুই দিন পরে বিভিন্ন জায়গায় এসে হাঁটা আস্তে 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 দুই দিন পরে দ্বিপ্রহরে সে তার নিজের গ্রামে প্রবেশ করল। কুমুরীর বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামি, রাখি হাট খোলা নন্দীর গোলা মন্দির করে করি পাছে, তুষাতুল শেষে পশু চিন এসে আমার বাড়ির কাছে। মানে এই যে এই জিনিসগুলি হ্যাঁ কুমারের বাড়ি মন্দির রথ বিভিন্ন আশার প্রতি এগুলি সে পার করে 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 তার নিজের বাড়িতে সে পা রাখলো, নিজের গ্রামে সে পা রাখলো বাড়ির পাশে। দিক দিক উড়ে শত দিক তুড়ে নীলাস উল্টা ভূমি, যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি। দেখো আগে কিন্তু সে এর আগের অংশে কবি ওই দরিদ্র মানুষটির তার জন্মভূমির প্রতি যে ভালোবাসা, জন্মভূমির যে রূপ সৌন্দর্য নিয়ে তিনি বর্ণনা করেছেন, তার ওই চিন্তা ওই রকম ছিল। যখন সে এই 16 বছর পরে যখন তার নিজ গ্রামে এসে প্রকৃতিটি দেখল, তার বাড়ির পরিবেশটা দেখল, তখন কিন্তু সে একটু রাগান্বিত হয়ে গেল। তার মনের মধ্যে একটা খুব কাজ করলো যে দিক দিক উড়ে তোকে দিক জানাই, হ্যাঁ শত শত দিক তুড়ে নীলাস উল্টা ভূমি, এই এই যে ভূমি এটা নীলা লজ্জা নাই, যখনই যাহা তখনই তাহা এই কি জননী তুমি। এই যে মা হিসাবে তুলনা করছে জমিকে জন্মভূমিকে, যে তোমার আমার আমার কাছে যখন ছিলে তুমি একরকম ছিলে, এখন তুমি কেন এরকম হইলে, তোমার রূপ কেন পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ এটা সে একটু ই করে বলল। সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা, মানে এই দরিদ্র মাতা যখন ছিলে সেটা কি তোমার মনে হবে, আঁচল ভরিয়া রাখিতে দরিয়া ফল ফুল শাক পাতা, মানে আঁচল ভরিয়া এই যে ফল ফুল পাতা দিয়ে ঘেরা ছিল এটা রাখিতে পাতা, আস কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস, ব্যাস পাঁচ রং রঙ্গা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত ক্যাশ। এই যে দেখো এত সুন্দর বাড়ি গাড়ি, এত সুন্দর ফুল ফলে ভরা, হ্যাঁ এই পাঁচ পাতা এই রূপ কেন ধরেছ, হ্যাঁ এই রূপ কার জন্য ধরেছ, বিলাস বহুল এই এই বিষয়টা হ্যাঁ সেই দরিদ্র মানুষটি কিছুতে মেনে নিতে পারছে না। যত হাসো আস যত করো শ্বাস ছিলে দেবী হলে দাসী, বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, মানে আমার কাছে যখন ছিলে তুমি আমার কাছে একটা দেবীর মতো আমি তোমাকে মর্যাদা দিতাম, আমি দেবীর মতো তোমাকে মনে করতাম, এখন কিন্তু তুমি আর সেই পর্যায়ে নেই, তোমাকে দাসী করা হয়েছে, ওই রাজার হুকুমেই কিন্তু তোমার এই পরিবর্তন, তোমার এই তোমাকে এই সাজগুজ করা হয়েছে তার মনোরঞ্জনের জন্য, তোমার কোনো স্বার্থ এখানে নেই। আমি চারদিকে তখন কি করতেছে সে ফিরে ফিরা দেখতেছে বিভিন্ন জায়গায় দেখতেছে, হ্যাঁ দেখে আর কি করলো প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই, বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা,
একে একে মনে উদিত স্মরণে বালককালের কথা। চারদিকে কোনো চিহ্ন তার নাই, হঠাৎ করে তার চোখে পড়লো যে প্রাচীরের একটা দেয়ালের পাশে সেই তার লাগানো একটা আম গাছ রয়েছে। এখন সেই আম গাছের তলায় সেই সন্ন্যাসী সেই লোকটি গিয়ে বসলো এবং আম গাছতলায় বসে তার সেই বাল্যকালের যে স্মৃতিগুলি রয়েছে সেই স্মৃতিগুলি তার মনের মধ্যে উদিত হতে লাগলো। তার মনের মধ্যে সেই বাল্যকালের কথাগুলি তার মনে পড়তে লাগলো, যে আমকুড়াতো বিভিন্ন খেলাধুলা করতো, এই কথাগুলি তার মনে পড়তে লাগলো। সেই মনে পড়ে জ্যোষ্ঠের জ্বরে রাত্রে নাহি ঘুম, অতি ঘুরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সমুদুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। বলতেছে ওই সময় সে বসে বসে ওই চিন্তাটাই করতেছে যে আমার বাল্যকাল কাটিয়েছিল আম কুড়াইতাম, হ্যাঁ স্কুল পালানো হইতো, হ্যাঁ স্কুল পালিয়ে এখানে দৌড়াদৌড়ি খেলাধুলা করতাম, এখন সেই জীবন কি আর কোনোদিন আমি ফিরে পাবো? হ্যাঁ নিশ্চয়ই পাবো না। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দোলাইয়া গাছে দুটি পাকা ফল লবিল ভূতল আমার কুলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমার চিনল মাতা, স্নেহের সেই ধানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা। বলতেছে যে আমি আমার স্মৃতি যখন মনে করতেছিল সে তখন একটা জ্বর বাতাস চারদিকে ছুটে আসতো, তখন ওই আম গাছের ডালগুলি দুলতে লাগলো, এক পর্যায়ে আম গাছ থেকে দুটি পাকা ফল পড়ে পড়লো তার একবার কাছে। দুটি পাকা ফল যখন পড়লো তখন সে ভাবতেছে যে এই বুঝি মাতা, মানে তার লাগানো যেহেতু গাছ তার সে এটাকে খুব ভালোবাসে মায়ের মতো, এখন বললো যে এতক্ষণে হয়তো সে আমাকে চিনতে পারছে, এই কারণে আমাকে হয়তো এই পাকা দুটি ফল আমার কাছে এসে পড়লো। এখন সেই পাকা দুটি ফল সে হাতে নিয়ে মাথায় ঠুকতে লাগলো এবং এটাকে খুব সম্মান দেখাতে লাগলো। পরের অংশে, হেনকালে হাই যত দূর যত যমদূত প্রায় কুতা হতে এলো মালি, জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাইতে লাগিল গালি, কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। দুটি ফল তার করি অধিকার, এত তাই কলর চিনুন না মুড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ, বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ। এখন আমি যখন দুইটা ফল নিয়ে ওই দরিদ্র লোকটি বসেছিল তখন এই বাগানের মালি কোথায় থেকে যেন চলে আসলো হাতে লাঠি নিয়ে। হ্যাঁ মালি এসে বলতে চাই আম দে, খুব বকাঝোকা করতেছে, খুব হ্যাঁ এটা তো আম তুই নিশ্চয়ই গাছের থেকে পাড়ছিস, হ্যাঁ এই বলে মানে এটা সে বলতেছে বারবার, এই গাছটা তো আমার ছিল, আমি তো সব তোমাদেরকে দিয়ে দিয়েছি, হ্যাঁ এখন শুধু এই এই গাছটা আমার লাগানো, এর থেকে দুটা ফল পাকা ফল পড়েছে, হ্যাঁ এটা আমার অধিকার, এটা আমি খেতে চাই, আমি নিয়ে যেতে চাই, আমাকে তোমরা ই করো না। কিন্তু ওই মালি এই কিছুই শুনল না, তাকে ধরে নিয়ে গেল কোথায়, সেই রাজার কাছে। হ্যাঁ পরিষদ মানে ওই রাজা তো একা থাকে না, রাজার পাশে আরো অনেক চামচা যেটা আমরা গ্রামের ভাষায় বলি, কিংবা তেল দেওয়ার লোক, কিংবা তুষামুৎকারী অনেকেই পাশে থাকে, এরা বসে মাছ ধরতেছে। শুনি বিবরণ ক্রুদে তিনি কম মারিয়া করিব খুন, বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ। মানে ওই বাবুর কাছে যখন এই বিবরণ দিল আমের বিবরণ তখন খুব চেতলে খুন করে মারে ধর, এখন যখন তাকে আরো বেশি করা হলো ওই যে আশেপাশে তুষামুৎকারী যারা রয়েছে তারাও কিন্তু তার সাথে সাথে সুর মিলাল। আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয়, বাবু কহে হেসে বেকার সাধু বেশে পাকা চুর অতিশয়। হ্যাঁ মানে ওই দরিদ্র লোকটি দুটা আম বাবুর কাছে ভিক্ষা চাইল যে আমাকে দুটা আম ভিক্ষা দেন, তখন বাবু উল্টা বললো যে এই এটা সাধু বেশে, সে সন্ন্যাসী কিসের, সে সাধু বেশে একটা চুর, একটা পাকা চুর। আমি শুনে হাসি আখি জলে বাসি, এই ছিল মোর গটে, গটে মানে কপালে,
তুমি মহারাজ সাধু হলে আজ আমি আস চুর বটে। দেখো এইভাবে শেষ করেছেন কবিতাটি, যে এ আজকে আমার গাছের ফল আমি নিলাম, বাতাসে পড়লো, আর সেই নেওয়ার কারণে আমাকে চুর উপাধি দেওয়া হলো, চুর হিসাবে আখ্যায়িত করা হলো। আর তুমি যে আমার সব কিছু চুরি করে বিভিন্নভাবে ছল চতুরি করে, হ্যাঁ, আদালতের মাধ্যমে ডিগ্রি নিয়ে তুমি আজকে মহাজন, এখন তুমি হয়ে গেলে আজ মহারাজ, আর আমি হলাম আজ চুর। হ্যাঁ, এটাই তিনি আক্ষেপ সুরে বলেছেন, তুমি মহারাজ সাধু হলে আজ সাধু আজকে, আর আমি আজ চুর বটে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই কবিতাটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে পেরেছ। তো তোমরা একটি কাজ লিখে নাও, মরিবার মতো ঠাই বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা কর। আমরা কিছু মূল্যায়ন করব। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? 2 বিঘা জমির কবিতাটি কোন কাব্যগ্রন্থে নেওয়া হয়েছে? চিত্রা। আদালতের নির্দেশ নামাকে কি বলা হয়, ডিগ্রি বলা হয়? কার 2 বিঘা জমি ছিল উপেনে? ভূস্বামী কার জমি কিনে নিতে চেয়েছেন উপেনে? একটা বাড়ির কাজ লেখো, দরিদ্র মানুষের প্রতি অর্থবিত্তশালী জমিদারদের শোষণের স্বরূপ ব্যাখ্যা করো। এখানে এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই 2 বিঘা জমি একটি গরিব মানুষের ছিল, সেই জমিটি কিভাবে জমিদাররা বিভিন্ন কৌশলে আদালতকে ব্যবহার করে, বিভিন্ন আইনের কে ব্যবহার করে সেই জায়গাটুকু সে নিয়ে নিল, এবং এই যে অর্থবিত্তশালী লোকরা, হ্যাঁ, এই যে গরিব মানুষদেরকে যে শোষণের যে শোষণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সেই স্বরূপটাই তুমি তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করবে, খাতায় লিখে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং এই কবিতার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মেসেজটি দিতে চেয়েছেন, সমাজে যে চিত্র ছিল এখনো আছে, যে বড়লোক শ্রেণীর মানুষ সব সময় নিম্ন শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে শোষণের যে চিত্র, সেই চিত্রটা শোষণ, তারা যে বিভিন্নভাবে শোষণ করে, এই শোষণের চিত্রটি কিন্তু তিনি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং সেই শোষণের পক্ষে সবসময় তুষামৎকারীরা পাশে থাকে এবং অবহেলিত মানুষটির পক্ষে মানুষ খুঁজে পাওয়া যায় না, এবং সর্বদাই সে বিভিন্নভাবে অপরাধ না করলেও তাকে সে অপরাধ করে করে তার যে অবস্থান তৈরি করেছে জমিদার শ্রেণীর মানুষ কিংবা বড় শ্রেণীর মানুষ, তাদের দুষ্কে আমরা দেখি না কখনই। যারা শোষিত হয়, শোষণের শিকার হয়, তাদেরকেই আমরা বিভিন্নভাবে অপরাধ অপবাদ দিয়ে সমাজে হেয় করে রাখি। আমাদেরকে অবশ্যই এই প্রক্রিয়া থেকে নিজেদেরকে বেরিয়ে আনতে হবে এবং সকল মানুষের মাঝে, মানুষের মানুষের মধ্যে মানুষের যে পার্থক্য বৈষম্য তৈরি হয়েছে সেইখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে এই সমাজ রাষ্ট্রকে, তাহলেই আমরা একটি একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম, সুন্দর রাষ্ট্র আমরা উপহার দিতে পারব। তো আজকে মতো এখানেই আমার ক্লাস শেষ করছি, সকলকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।